গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো সকালবেলায় দেখো সবজি আগে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এখানে একটা ভ্যানওয়ালা এসেছিল, দেখো এরকম টাটকা টাটকা কমলি শাক বলে নিয়ে নিলাম। একাটেই ছিল, ছিল না বেশি, ছোট একাটেই নিয়ে নিলাম। কারণ আমাদের ঘরে সবাই কমলি শাক খেতে ভালোবাসে, ওর জন্য নিয়ে নিলাম। দেখো কি ভালো লাগছে না? তো একটি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো ভেন্ডি টাটকা টাটকা কুচি কুচি, দেখো ভেন্ডি। আজ দুপুরে ভেন্ডি হবে আর কমলি শাক ভাজা হবে। ভ্যান থেকেই নিয়েছি, বেশি নিইনি, ভেন্ডিরও খুব দাম। আর এখানে ধনে পাতা নিয়েছি, একটু চাটনি করব টমেটো ইয়ে দিয়ে, লেবু দিয়ে। আর এখানে আলু নিয়ে নিয়েছি, আলু ছিল না, এটা চন্দ্রমুখী। তো এই ছিল, আজ ভ্যান থেকে বাজার নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, প্লিজ প্লিজ, হাত জোর করছি তোমাদের। প্লিজ আমার ভিডিওগুলো একটু পুরো দেখো। সকালবেলা চাটা খেয়ে দেখো আমি বসে বসে বিছানা গুটিয়ে নিয়েছি। আমাদের উপরে একটা বিছানা, আবার এরকম একটা নিচেই বিছানা, দেখতে পাচ্ছো দুটো বিছানা আমাদের। এটাও গদি একটা এরকম, দেখো। তো ভাবলাম টিকটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই। আর কালকে আমি একটা ফানি বেলুনের ভিডিও ছেড়েছি, প্লিজ ওইটাকে ফুল দেখো, ফুল সাপোর্ট করো, আমার সাথে থেকো, ঠিক আছে? আর দেখো সকালবেলা পুরো বোতলে সব খাওয়ার জল ভরে নিয়ে এসেছি, মানে এটা ভরে নিয়ে এসে আমার মেয়ে গিয়ে পুরো বোতলে, এরকম পুরো বোতল ভর্তি থাকে, যার ইচ্ছা যখন হয় নিয়ে খায়। আর আজকে একটা খুব মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসছি। সেটা কি ভিডিও বলো তো? সেটা হচ্ছে মেকআপের ভিডিও, মানে ফানি মেকআপ ভিডিও। আমার মেয়ে আমাকে ফুল মেকআপ করবে, কীরকম মেকআপ করবে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্লিজ এই ভিডিওটা দেখে আমার ওই ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? যদি ভালো লাগে তো। হ্যাঁ, রান্না করতে এখানে রান্না করতে চলে এলাম, তোমরা দেখলে সকালে কী বাজার নিলাম, একদম ভালো লাগছে না রান্না করতে, সত্যি কথা বলছি, কী বললে বিশ্বাস করবে, মনে করছে ফ্রেশ হয়ে গিয়ে ঘুমাই, আর ভালো লাগছে না। তো দেখো কী রান্না করছি, এখানে দেখো এখানে করছি সেই কমলি শাক, আলু দিয়ে বেশ রসুন পেঁয়াজ দিয়ে একটা তরকারি করছি। তরকারি খেয়ে, কমলি শাকের তরকারি খেয়ে খাও প্লিজ, সবাই বলো না, আমি একাই পাগল আছি যে খাই, কিন্তু আমার খুব ভালো লাগে এরকম তরকারি। আর এখানে দেখো ভাত হয়ে গেছে গরম গরম, আর এখানে এগুলো কেটে রেখেছি, যদি ডাল করি ডালে দেবো। আর এখানে ছিল সেই কুচি কুচি ভেন্ডি, আলু দিয়ে ভাজা করবো পেঁয়াজ দিয়ে। ডাল ভেন্ডি আলু ভাজা, আর এই কমলি শাকের তরকারি, আর ভাত দুপুরে এটাই হবে, আর কিছু করবো না। আর এখানে দেখো এখানে রসুন এসেছিলো, বেশ রসুনগুলো নিয়েছিলাম 500, ভালোই দেশি রসুন। আর রসুন ছাড়া তো কোনো তরকারি মনে হয় না, আদা রসুন ছাড়া। তো চলো রান্না, তো চলো রান্নাটা করে নিই, ভালো লাগছে না তাও কী করবো, করতে হবে তাই না? দেখি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? প্লিজ লাইক করো আর আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইবার করো, ঠিক আছে? তো দেখো একটু বলছিলাম না, আজ সকাল থেকে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, জবরদস্তি করে, মানে যাকে বলে কাজ করেছি, একদম জবরদস্তি। যাই হোক করে রান্নাবান্না করে ফ্রেশ হয়ে চলে এসেছি, ফ্রেশটা অতিরিক্ত জরুরি। যতই তুমি কিছু করো, যতক্ষণ ফ্রেশ না হও মনে হয় মানে কিছুই হয়নি, ভালোই লাগে না, তাই না? কাজকর্ম না হলে তুমি একটু ফ্রেশ হয়ে যাবে, তোমাকে নিজেকে মনে হয় না সব কিছু হয়ে গেছে, এটাই হচ্ছে বড় কথা। তো দেখো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, তো দেখো রান্না হয়ে গেছে কমপ্লিট, দেখাচ্ছি। এটা সেই দেখো কমলি শাকটা বলেছিলাম না, আলু দিয়ে আর রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ঝাল ঝাল টাইপের, এটা কিন্তু খেতে সেই লাগে, কি বলবো। আর এখানে তো ভাত হয়ে গেছে, আর ডালটা না আমি আজকে ডালটা সেদ্ধ করেছি, ধনে পাতায় লঙ্কাচা তেল দিয়ে ডাল সেদ্ধ করেছি, এটাকে সোমবার আমার ভালোই লাগে না। আর এখানে দেখো সেই ভেন্ডি আর আলু ভাজা, তো আজকে দুপুরে মেনু এটাই, এটাই খাবো, আর বেশি কিছু তো আমি করলামই না, আর করবোই কি, ভালোই লাগছিলো না তো, করার তো অনেক দূরের কথা, তাও আমি এটা করেছি, এটা ভাগ্য যে দুপুরে টাইম মতন খেতে পারবো। আর খিদের আগে যদি জিনিসটা তৈরি থাকে তবেই না খাবো, নাহলে কী করে খাবো বলো, সেটা সবাই জানো। সেরকম কাজ করে রাখা থাকবে তবেই কিছু করা যাবে, তাই না? তো চেষ্টা তো অনেক করছি সফলতা হওয়ার জন্যে, কিন্তু পাচ্ছি না, জানি না ইউটিউবের ভালো লাগছে না, হয়তো আমার কোনো ভিডিও ভাইরাল হওয়ার মতন নেই, মনে কষ্ট নিয়ে আছি, আমার মতন অনেক ভাই বোনেরা মনে কষ্ট নিয়ে আছো, তো আমি একা তো নই, তো আর রোজ রোজ কত আর কষ্ট প্রকাশ করবো, চলো কষ্ট করতে থাকি, সফলতা তো হবই একদিন, হাল ছাড়বো না, করবো হাল ছাড়বো না, হলে হবো, দেখা যাবে কবে হয়, ইউটিউবের কবে চোখ পড়ে আমাদের উপরে। তো চলো, খিদে পেয়েছে, তেলাও হচ্ছে, আর বাড়াবো না,
ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সাথে থেকো, পাশে থেকো, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো।